नमस्कार एनी 24 चैनल थेके पूजो प्रस्तुति निये 2023 आम्रा चले एसेछि मृत्शिल्पेर कारखानाय कारण दुर्गा पूजो माने मृत्शिल्पीदेर अनेक अवदान यदि उनारा मूर्ति ना बनाते पारेन ताहले पूजोटाई आमादेर होच्छिलो ना। आज के एमोनि एकजन मृत्शिल्पीर काछे चले एसेछि आसुन जेने नेई उनार काछे आजकेर मूर्तिर प्रस्तुति। दादा आपनार नामटा? आमार नाम उज्जवल प्रामाणिक। उज्जवल प्रामाणिक, आपनि शिलचरेर ना आपनि आमि कलकाता नवद्वीपे बाड़ि नवद्वीपे थेके एसेछि। কতদিন থেকে আপনারা এখানে মূর্তি বানাচ্ছেন? আমার মোটামুটি 15 বছর হয়ে গেল। আচ্ছা, প্রতিবারই কি পূজোর সময়টা আসেন? তারপর প্রতিবছর ওই জুলাই মাসে আমরা আসি। আচ্ছা আচ্ছা, কালীপূজো করে চলে। আচ্ছা, তাহলে কি পূজোর প্যান্ডেলের জন্য যতগুলো মূর্তি আপনাদের কাছে আসে সেখানে বাজেটের নিশ্চয়ই ব্যাপার থাকে? বাজেট তো থাকে, কিছু বেশি তো কি রকম আছে একটু যদি বলেন। এখন এই অমৃতা পটিটাও ভালো একটা আছে। আচ্ছা আচ্ছা, আর তা অন্যান্য বারের থেকে এবছরটা একটু ভালো আছে, কিন্তু সে আনজেতে করলে দেখা গেল যে মূর্তির যা দাম পাচ্ছি এখন, সেই হিসাবে তো আমাদের সেই জিনিসটা আসছে না, লাভবানটা সেই হচ্ছে না। কারণ এখন জিনিসপত্র প্রচুর দাম, কাস্টমার সেগুলো বুঝতে পারে না, যে কাস্টমার মনে করে যে মাটির মূর্তির কত দাম হতে পারে, সাজাতে হয়, অলংকার দিতে হয়, এগুলো তো আমাদের অনেক রেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে, এগুলো তো কাস্টমার বুঝছে না। তারপর খড় পাওয়া যাচ্ছে না, খেলেরও দাম বেশি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সেই অনুযায়ী মূর্তির দাম বাড়ছে। আপনার সাথে কতজন সহযোগী আছেন? আমরা টোটাল 6 জন আছি। 6 জন সবাই কি কলকাতা থেকে আসছে, নবদ্বীপ থেকে আসছে? কলকাতা থেকে আমরা 5 জন আছি, আর এখানে একটা বাচ্চা কাজ শিখছে আমার কাছে, ও একজন আছে। আপনার মূর্তিগুলোর প্রায় দেখা যাচ্ছে রং করাটা অনেকটাই হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই কারিগরের এখানেও যে যারা নবদ্বীপ থেকে আসছেন তারা বিশেষত খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে তাদের রঙের কাজটাও প্রায় গুছিয়ে নিয়ে এসছেন। কারণ কি অনেকটাই প্যান্ডেলে আমরা গেছি, দেখতে পেয়েছি এখনও মূর্তি হচ্ছে, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে অনেকগুলো রঙের কাজ প্রায় হয়েই যাচ্ছে এবং মূর্তির জন্য তারা প্রায় 15 বছর থেকে 16 বছর থেকে আমাদের শিলচরে এসে কাজ করে যাচ্ছেন, সহযোগীরাও আছেন। অত্যন্ত ভালো লেগেছে দাদা। আরেকখানা কথা আপনাকে জিজ্ঞেস করছি, এখানে মূর্তি বানিয়ে আর পশ্চিমবঙ্গে মাত্র কলকাতা বা নবদ্বীপ যেখানে হোক তাদের সাথে আপনি কি কোনো তফাৎ পাচ্ছেন যে এখানকার লোকেদের চাহিদা এবং ওখানকার? এখানের চাহিদাও আছে, কলকাতার চাহিদাও আছে, ঠিকঠাক আছে না? তো এখানকার মানুষও ভালো, যে কলকাতার মানুষের কাছে মূর্তি চাই যে ওরা সুন্দর করার জন্য মূর্তিটা আরও ভালো করব। এই এই জিনিসটা শিলচরের আছে যে প্রত্যেক বছর যে একটা নতুনত্ব জিনিস দেখাবো, এগুলো আছে। এখানে কাজ করতে চলাকালীন মূর্তি মাটি সব কিছু তৈরি করতে আপনাদের কেমন সুবিধে বা অসুবিধে এরকম কিছু সম্মুখীন হতে হয়েছে? সুবিধা আছে, কিন্তু আর খড়ের সুবিধাটা পাচ্ছি না এখন। খড়ের যে আগে যে সুবিধাটা পেতাম তা ফিলার হওয়ার পর থেকে আগের বছরও পাইনি, এবছরও আমরা যে খড়টা দিয়ে কাজ করি সেই খড়টা পাচ্ছি না, অথচ 3 ডবল দাম বেড়ে যাচ্ছে, এগুলো কাস্টমাররা বুঝবে না। আপনার কারখানায় একখানা নয় আরও বিশাল আছে, বা কিন্তু এই মূর্তিটা অনেক বড় মূর্তি আপনি বানিয়েছেন, যদি একটু বলেন এই মূর্তিটা আমাদের কোন প্যান্ডেলে শিলচরে যাচ্ছে? এটা হচ্ছে আপনার অম্বিকাপতি চরণীতে যাচ্ছে। আচ্ছা, অম্বিকাপতি চরণীতে যাচ্ছে। দাদা আরেকখানা বড় মূর্তি দেখতে পাচ্ছি, অর্ধেকটা রং করা হয়েছে আমার ডান দিকে, এই মূর্তিটা কোথায় যাচ্ছে আপনি? এটা আপনার বীরপাড় মিতালি সংঘতে যাচ্ছে। মিতালি সংঘতে যাচ্ছে, এটা মিতালি সংঘতে, ওইদিকে অম্বিকাপতি চরণীতে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর রং হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই কারখানাতে এসে যে বড় বড় দুখানা মূর্তি, প্রত্যেকটাই প্রায় বড়, কিন্তু এত বড় মূর্তি কি করে প্যান্ডেলে যাবে, কি করে এখানে ওঠানো হবে সেই নিয়ে তাদের কাছে আমরা একটু প্রশ্ন করতে যাচ্ছি। দাদা এই বড় বড় মূর্তিগুলোকে আপনারা যখন ডেলিভারি দেন তখন কিভাবে ওগুলো প্যান্ডেলে যায়, কিভাবে ওঠানো হয়? তো বড় বড় মূর্তি আছে, এগুলো 3 পার্ট করে মূর্তি আছে সব। আচ্ছা, মাথাও আলগা আছে, যে উপরের চূড়াটাও আলগা আছে, ওইভাবে নিয়ে যাওয়া সম্ভব হবে, নাহলে এত বড় মূর্তি নিয়ে যাওয়া সম্ভব না। অনেকখানা ওজন, 3টে পার্ট করা আছে। আচ্ছা, মাথাটাও আপনাদের আলাদা আছে, 2-3 ফুট আলাদা আছে, 3 ফুট মতো আলাদা আছে। ধন্যবাদ দাদাকে, অত্যন্ত ভালো লাগলো আজকের এই কারখানায় এসে, অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম এত বড় বড় মূর্তি ওনারা এত ধৈর্য সহকারে বানিয়ে আমাদের জন্য দেন এবং আমরা তা দেখতে বেরোই। এনি 24 চ্যানেল থেকে পুজো প্রস্তুতির পর্বে আমি বর্ণালী মিশ্র সাথে ক্যামেরায় সঞ্জীব ভট্টাচার্যের প্রতিবেদন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগছে।